একুশ বাইশ ও তেইশে ফাল্গুন এই তিন দিন ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইশালে সওয়াবে লক্ষ লক্ষ মানুষ দেশ ও বিদেশ থেকে ছুটে আসেন। তাদের উদ্দেশ্য একটাই, যে যুগ সংস্কারক পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুরের ভালোবাসা ও তার দেখানো পথকে অনুসরণ করা। সেই উপলক্ষে দাদা হুজুরের প্রতিষ্ঠিত এই ইশালে সওয়াবে লক্ষ লক্ষ অনুগামীদের জন্য ফুরফুরা শরীফের পীর সাহেব ও পীরজাদারা বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে থাকা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করে থাকেন। লক্ষ লক্ষ মানুষের সমাগমে কেউ অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তার চিকিৎসা দেওয়ার পরিষেবাও রয়েছে। এবছর এক নজিরবিহীন ঘটনা ঘটে গেল। আমাদের ক্যামেরায় অন্য এক চিত্র ধরা পড়ল, যা দেখে অনেকেই আপ্লুত। হঠাৎ এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ায় তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেলেন ফুরফুরা শরীফের পীরজাদা মেহরাব সিদ্দিকী। জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্স চালক আসার অপেক্ষা না করেই পীরজাদা নিজেই অ্যাম্বুলেন্স গাড়ির চালকের আসনে বসে পড়েন, যাতে তড়িঘড়ি তাকে হসপিটালে পৌঁছে দেওয়া যায়। সেই কারণে তিনি নিজে অ্যাম্বুলেন্স চালিয়ে অসুস্থ ব্যক্তিকে নিয়ে গেলেন চিকিৎসা করার জন্য। খুব মায়া লাগবে, মানুষটা কাতরাচ্ছি, পাচ্ছে না আর নিতে, এমন একটা অবস্থা। অ্যাম্বুলেন্সের ড্রাইভারটা এত ভিড়ের মধ্যে কোথায় আছে আমি তাকে খুঁজে পাচ্ছি না। লাস্টে আমি বললাম, আমি তো নিজে প্যারালাইসিস রোগী, মানে প্যারালাইসিস হয়েছিল এক মাস আগে আমার ব্রেন স্ট্রোক, যা হবে হবে। আমি বললাম, গাড়ির চাবিটা দে। কি হবে, নিজেই অ্যাম্বুলেন্স ওখান থেকে এনে ব্যাকে লাগিয়ে রোগী তুলে নিজেই দিয়ে চলে গেলাম। ওটার বাজিয়ে সব লোক কেউ দেখছে বলছে, এনে মেয়েরা বুঝি না না ওনার মতো দেখতে, আসলে আমি আমি শুনছি আমি নিজে সারপ্রাইজ হচ্ছি। এ বলছে, এটা মেয়েরা বুঝুন না, বলছে না না ওনার মতো দেখতে, কিন্তু আমি ছিলাম, আমি নিজেই চালিয়ে গেছিলাম। তো আপনার এই যে এটা এটা দেখে কি সরকারের থেকে কি এখানে কিন্তু সাহায্য করা হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার, এই বিষয়ে কি অ্যাম্বুলেন্স আছে, গভর্নমেন্ট অ্যাম্বুলেন্স আছে। আমি কি করলাম, আমি এখান থেকে যে আপনার 8 কিলোমিটার 9 কিলোমিটার রাস্তা গেলাম, যে গভর্নমেন্ট অ্যাম্বুলেন্সের হাতেই তো তুলে দিলাম। যে হুগলি কারণ সম্পিটির দৃষ্টান্ত। মেহরাব সাহেব, মানুষের এত ব্যাপকতা, প্রচুর মানুষ এসেছেন, প্রশাসনের পক্ষ থেকে কতটুকু আপনারা সহযোগিতা পাচ্ছেন? প্রথমত প্রশাসনের কোনো প্রয়োজন লাগে না আমাদের, তারা প্রাণপণ চেষ্টা করে। আমাদের আরেকটা কথা মাথায় রাখতে হবে, এবারে কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলছে এবং শিক্ষার মর্ম যারা বুঝবেন নিশ্চয় তারা আমার কথাটার সঙ্গে একমত হবেন, আশা করি সবাই বোঝেন। আমি কাউকে ছোট বড় করে দেখি না, এটা আমার স্বভাবের বাইরে। আমার নিজের ছেলেও পরীক্ষা দিচ্ছে, তো সব দিকেই প্রশাসনকে ব্যস্ত থাকতে হচ্ছে, তারা তাদের কাজ করুক। দেখুন, এত বড় অনুষ্ঠানে 19-20 কিছু না কিছু হবে, তো প্রশাসনের সাথে সাথে আমার প্রায় এই এখানেই 2200 মতো আমাদের ভলেন্টিয়ার এবং ইয়াংস্টার তারা কাজ করছে। প্রশাসনকে আমরা ওইখানে বসার ব্যবস্থা করে দিয়েছি, তারা বসে আছে এবং বিভিন্ন দিকে ছড়িয়ে আছে, সেন্সিটিভ জায়গাগুলোতেও ছড়িয়ে আছে, বাস তারাও কাজ করছে। আর এখানে যারা আসে প্রত্যেকেই ভলেন্টিয়ার হয়ে আছে, তাদের জন্য আলাদা আর ভলেন্টিয়ার লাগে না, আর আলাদা প্রশাসনও লাগে না। আজকে আমরা দেখলাম ফুরফুরা শরীফ আসার মানে জঙ্গলপাড়া একেবারে আগে একটা ফুরফুরা শরীফের যারা এই মহান ইশালে সাহেব আসছিলেন, গাড়ি সহ উল্টে গিয়েছেন, 36 জনা যাত্রীবাহী একটা গাড়ি, তার ভিতরে প্রচুর মানুষ, মাথা ফ্র্যাকচার হয়েছে, হাত পা কেটে গিয়েছে, তারা এখন হসপিটালাইজড, 15 জন আহত। আগামীতে যারা ফুরফুরা শরীফে আসবেন তাদের উদ্দেশ্য আপনাদের কি বার্তা? বারবার একটাই কথা, সেভ ড্রাইভ সেভ লাইফ। বারবার আমি বলি, এটা দিদির কথা না, এটা সবার কথা। আমি ওই জন্য বারবার বলি যে হেলমেট পরে আসুন, সাবধানে আসুন, উচ্ছৃঙ্খল গাড়ি চালাবেন না, ওভার ড্রাইভ করবেন না, ওভার স্পিডিং করবেন না, রাস্তায় গাড়ি চলছে অফ রোডিং করবেন না গাড়িটাকে নিয়ে। এই যে একটা দুর্ঘটনা ঘটলো, যদিও বিপদ বলে আসে না, আমি চাইবো তারা তাড়াতাড়ি সুস্থ হোক। আবার জানা ছিল না, আপনি বললেন, আমি খোঁজ নিচ্ছি কোন জায়গায় আছে, কারণ আমার কাছে খবরটা এসে পৌঁছায়নি। আর আরও একটা জিনিস দেখি আমরা, মেহরাব সাহেব ফুরফুরা শরীফ ইশালে সাহেবে যখন সময় হয় তারা বিনা হেলমেটে ফুরফুরা শরীফ থেকে একেবারে সরাসরি চলে যায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? একদম অন্যায় করে, তারা ভুল করে, ফুরফুরা শরীফ লিখলেই হেলমেট পরতে হবে না। তাহলে এক কাজ করুন, পেট্রোল পাম্পে যেয়ে বলুন ফুরফুরা শরীফ তেলটা ফ্রিতে ঢুকিয়ে দিন, দেবে না তো? অতএব তেমনই আমি বলে দিচ্ছি, হেলমেট বিহীন যারা আসবে ফুরফুরা শরীফ কেন, তীর্থভূমি থেকে নিয়ে
এন্টারটেইনমেন্টের জায়গা বেড়াবার জায়গা যে যেখানেই যাক ড্রাইভিং রুল সবসময় মেনে চলতে হবে। রোড ইজ তো আবেগ তো ইমোশন আবেগ এই সমস্ত যদি না থাকে তো বাকি মানুষই তো আর থাকবে না। ভালোবাসা জাতি ধর্ম নির্বিশেষে ফুরফুরা শরীফের প্রতি সকলের ছিল, এবারেও আছে। ফুরফুরা ইসলে সব, কারণ ফুরফুরা যে আমাদের গ্রাম বলেন এটা কেবল মুসলিম গ্রাম নয়, তো সর্বসম্প্রদায়ের মানুষ আমরা বাস করি। তো আমাদের কাছে প্রত্যেকের কাছে এটা একটা উৎসবের মতো আসে। সবার বাড়িতে কুটুম, সবার বাড়িতে আত্মীয় স্বজন, সব জায়গা সাজুসাজ রব থাকে, সাথে সাথে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে একটু আত্মিক শান্তির জন্য। বড় জামাতে নামাজ পড়বে, ওলি আল্লাহর মাজার জিয়ারত করবে এবং নিজেদের ফাইজিয়াব হওয়ার জন্য রুহানি তাওয়াজ্জুর দিকে লক্ষ্য রেখে তারা সব আসে। আমরা জানি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইয়ের কোনো আওলাদ যখন ইন্তেকাল করে তার লাশকে রেখে দেওয়া হয়, তো আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় বহুল প্রচারিত এখন যে জিনিসটা এখন জানি হুজুরদের এখন মারা গেছে এখন তিন দিন ধরে পয়সা তুলবে তারপর পুঁতবে, অনেকে এরকম বলে আমার কানে এসেছে। তাদের প্রশ্ন সাহাবীদের ক্ষেত্রে কি এমন হতো? শুনুন, আমি প্রথম কথা, কেউ এমন প্রশ্ন করলেই তার জন্য তার উত্তর দিতে আমি বাধ্য না, এইসব কথার আমি গুরুত্বই দিই না। কেননা আল্লাহ রাসূল ইন্তেকাল করেছিলেন কিবার, তিনি ইন্তেকাল করেছেন সোমবার, তাকে কবরে নেওয়া হয়েছিল কিবার বুধবার। আমার মুফতি আজম ইন্তেকাল করলেন ঠিক এমনই একটা দিন মধ্যে গেল, আমার আব্বা ইন্তেকাল করলেন শুক্রবার, দাফন হলো মধ্যে একটা দিন গেল রবিবার, বড় চাচা ইন্তেকাল করলেন পিরাল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী সোমবার, তাকে কবরে নেওয়া হলো বুধবার। কারণ আছে এর পিছনে, এর জন্য স্টাডি করা দরকার। আসলে আমাদের কি জানেন, আমরা যে বোখারি মুসলিম বাহাদিস ছুঁতে আমাদের 14 বছর টাইম লেগেছে ছুঁতে, পড়তে না। আর সর্বশিক্ষা যা যারা থিওলজি বলেন বা মাদ্রাসা শিক্ষা যারা নিয়েছে, দেওবন্দ বলেন, জামিয়া সালাফিয়া বলেন, ফুরফুরা বলেন, যেখানেই বলেন, বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ কুতুবে সিত্তা ছুঁতে গেলে আমাদের মিনিমাম 9 বছর কি 8 বছর টাইম লাগে, আর বোখারি ছুঁতে গেলে আমাদের 12 বছর পর্যন্ত সময় লেগে যায়। আমার কাছে কথা হচ্ছে, সাধারণ মানুষের আগে হাতে যদি সেই গ্রন্থ আজ তুলে দেওয়া হয় তো তাদের তো যে কোনো প্রশ্ন মাথায় আসবে, সব প্রশ্নের তার উত্তর দেওয়া যায় না। আল্লাহ রসুলের দেরি হওয়ার কারণ যে তার অনেক মুরিদ ছিল যাদেরকে সাহাব বলা হয়, তো তারা প্রায় 140,000 মতো মুরিদ, ক্ষণে ক্ষণে রসুল্লাহকে যে তারা দেখেছেন, সময় লেগেছে, তার জন্য আল্লাহ রসুলের এক্ষেত্রে আপনার দেরি হয়েছিল। তেমনি এই ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদেরও অনেক ফলোয়ার থাকে এবং বহু মানুষ এমন আছে যে যাদেরকে দেখে মানুষের মনের মধ্যে একটা পরিবর্তন আসে, ইসলাহ হয়, এবার তারা শেষ দেখা দেখার জন্য তার কিতাব অনুযায়ী ফাইজাব হওয়ার জন্য শেষ মুহূর্তে তারা আসে। তো এর পিছনে সাহাবা একরামদের এই সমস্ত সব জায়গায় টানার কি আছে? খোদ রাসূলুল্লাহর তো ক্ষেত্রে 3 দিন হয়েছে, 2 দিন রাখা হয়েছে, তো কি হলো, সব মিলিয়ে 3 দিন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SStv পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। যে আরামবাগ কুকিং মশলা আমরা খুঁজে নিয়ে এসেছি, প্রাকৃতিক গুণে সমৃদ্ধ খাঁটি ও সুস্বাদু মশলা, তাই প্রকৃতির কোল থেকে তুলে এনে আধুনিক প্রক্রিয়াতে তৈরি বিশুদ্ধ মশলা প্রস্তুত করছে একমাত্র আরামবাগ কুকিং মশলা, শুদ্ধতার ভরসা।